নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। নবীনগরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বুম বুম একাদশকে হারিয়ে আলমনগর একাদশের জয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলমনগর গ্রামে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গ্রামের উত্তরপাড়ার একটি খেলার মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল প্রেমী শত শত দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাটি যেন আনন্দে উল্লাসে মুখরিত হয়ে ওঠে। বুম বুম একাদশ ও আলমনগর একাদশের মধ্যকার ফাইনাল খেলাটি নির্ধারিত সময়ের মধ্যে গোলশূন্য ভাবে ড্র হলে পরে টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল চূড়ান্ত হয়। টাইব্রেকারে প্রথম পর্যায়ে চারটি শটের মধ্যে সমান সংখ্যক গোল করায় উভয় দল পুনরায় একটি করে শট করেন। এতে বুম বুম একাদশের বিপক্ষে আলমনগর একাদশ 1-0 গোলে জয়লাভ করে। উত্তেজনার শেষ মুহূর্তে আলমনগর একাদশের জয়ে তাদের সমর্থকরা নেচে গিয়ে উল্লাস করেন। অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ জহিরের পরিচালনায় উক্ত ফাইনাল খেলায় ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন আলমনগর গ্রামের ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ খলিল। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের গোলরক্ষক মোহাম্মদ পলাশ। আমার এই ছোট ভাই দেলোয়ার হোসেন, তিতাস টিভি, তিতাস টিভি নবীনগর পরিচালক ছোট ভাই দেলোয়ার উপস্থিত আছেন, তিনি খেলা উপভোগ করছেন। সকলের প্রতি ধন্যবাদ, আপনারা সুন্দর করে খেলা উপভোগ করুন, হই হুল্লার করবেন না। শুনান, তিনি অত্যন্ত ভালো খেলেন, সাইড ডিফেন্স আমরা জানি, কয়েকটি ম্যাচ তিনি চমৎকার খেলেছেন, হেড হয়ে গেল। আলমনগর একাদশ 0 হেড হয়ে গেল। সম্ভবত একজন প্লেয়ার আহত, একজন খেলোয়াড় আহত, খেলা শুরু হতে যাচ্ছে। খেলেছেন, দেখা গেছেন আমার খেলাপের খেলা চলছে, গোল শূন্য অবস্থায়। ছোট করে বলছেন, তাই বলছেন ছোট মাঠ করে বলছেন। পরিমাণ আমি নিজে বলবো না, আপনারা নিজে দেখে নেন, অগণিত দর্শক কাটিয়ে দিচ্ছেন। হ্যামরান, তিনি অত্যন্ত চমৎকার খেলোয়াড়ের মাঠে উড়ন্ত শুট ছিল, পাস কাটিয়ে বল চলে গেল মাঠের বাইরে, 0-0 অবস্থা চলছে, ছোট করে দিয়েছে। গলিত না,
পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলমনগর গ্রামের প্রবীণ সর্দার ও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি হাজি লীল মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মমিনুল হক মমিন, গ্রাম উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান, মুফাজ্জেল হোসেন বাবুল, মাদক মুক্ত নবীনগর চাই সংগঠন পৌর শাখার সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংবাদিক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ খলিলুর রহমান সহ আরো অনেকে। এছাড়াও খেলায় আলমনগর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক। আলোচনা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। নিউজ ডেস্ক নবীনগর তিতাস টিভি। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সী, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।